একটা সময় আসছে যখন জ্ঞান সংগ্রহ করার কোনো মূল্য থাকবে না, ভালো স্মৃতিশক্তিকে বুদ্ধিমত্তা বলে চালানোর দিন শেষ হতে চলেছে। আপনার পর্যবেক্ষণের ধার, আপনার বুদ্ধিমত্তার তীক্ষ্ণতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে পৃথিবীতে ভবিষ্যতের জন্য। আমরা এমন একটা সময়ে আছি যে যখন শিক্ষার প্রসঙ্গ আসে আমরা একটা দোরগোড়ায় দাঁড়িয়ে, যেখানে শিক্ষা কি সেই বিষয়ে আমাদের যে মৌলিক ধারণাটা সেটায় শুধু একটা বদল আনাই নয়, বরং দরকার এক আগাগোড়া রূপান্তরের। একটা সময় আসছে যখন জ্ঞান সংগ্রহ করার কোনো মূল্য থাকবে না। একটা সময় আসছে যখন তথ্য সঞ্চয় করাকে বুদ্ধিমত্তা হিসেবে দেখানোটা একটা অতীতের বিষয় হতে চলেছে। ভালো স্মৃতিশক্তিকে বুদ্ধিমত্তা বলে চালানোর দিন শেষ হতে চলেছে, যা কিনা আজকের যুগের শিক্ষা ব্যবস্থার একেবারে মূল ভিত্তি। যারই ভালো স্মৃতিশক্তি আছে তাকেই সবচেয়ে বুদ্ধিমান বলে গণ্য করা হয়। কিন্তু আজ তো আপনি জানেনই আপনার মোবাইলে ফোনের মেমোরি আপনার চেয়েও বেশি ভালো। আমাদের কিছু কিছু ফোন তো 600 GB, বিশ্বাস করুন আপনারও অত মেমোরি নেই। আপনার পর্যবেক্ষণের ধার, আপনার বুদ্ধিমত্তার তীক্ষ্ণতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার মাথায় যে পরিমাণ স্মৃতি আছে তার তুলনায়। ভালো সময় আসছে, মানুষজনের বিকশিত হওয়ার জন্য সত্যি ভালো সময় আসছে। কারণ এই তথাকথিত যে জ্ঞানের জাহাজটা, এটা মানুষকে মেরে ফেলছে। শুধুই শিশুদের মাথায় এই অনবরত তথ্য ভরে দেওয়াটা অনেকভাবেই প্রতিটা মানুষের মধ্যে যে মৌলিক প্রতিভা রয়েছে সেটাকে হত্যা করছে। মানুষের বুদ্ধিমত্তার প্রকৃতিটা অন্য রকমের। আমাদের কখনোই মেমোরি বা স্মৃতিকে বুদ্ধিমত্তা বলে ভুল বোঝা উচিত নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভায় ভরা একটা নির্দিষ্ট দিক আছে। একমাত্র প্রশ্ন হল, আমরা কি ঠিক সেই উপযুক্ত পরিবেশটা প্রদান করতে পারবো যাতে ওই বিশেষ প্রতিভাটা অভিব্যক্তি খুঁজে পায়? এটা একটা চ্যালেঞ্জ। এটাই সময় যে আপনারা সবাই শিক্ষাবিদ হিসেবে আপনারা এমন পর্যায়ে আছেন এখন, যত দ্রুত আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে রূপান্তর করব আমাদের সন্তানরা পৃথিবীতে ভবিষ্যতের জন্য ততটাই এগিয়ে থাকবে। দেখুন, আমাদের এটা বুঝতে হবে, ভারত একটাই দেশ হলেও ভারতের ভেতরেই অন্তত 4-5 দেশ আছে। সবার চাহিদা ঠিক একই পর্যায়ে নেই। দেশের মধ্যে সবচেয়ে ধনী এক শ্রেণী রয়েছে, আরেকটা অংশ আছে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর, তাদের আকাঙ্ক্ষাগুলো বেশ আলাদা। আছে মধ্যবিত্ত শ্রেণী, যারা সবসময় ব্যস্ত থাকেন আমাদের বাচ্চারা কিভাবে চাকরি টাকরি পাবে সেই সব নিয়ে। আর আছেন গ্রামীণ সমাজ এবং অন্যান্যরাও, যাদের একমাত্র লক্ষ্য হল যেভাবে হোক এই সামাজিক এবং অর্থনৈতিক অন্ধকার কূপ থেকে বেরিয়ে আসা। এই সবকটা শ্রেণীকে একই দলে ফেলাটা উচিত হবে না, করলে অন্যায় হবে। সবার জন্য একই শিক্ষার নামে আমরা এটা করার চেষ্টা করছি। আমি বুঝি এর পেছনের ভাবনা চিন্তাটা, কিন্তু এটা প্র্যাকটিক্যাল নয়। ঠিক এই কারণেই ভারতের $24 বিলিয়ন বেশি মূল্যের শিক্ষা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোয় চলে যাচ্ছে। খুবই জরুরি যে আমরা যেন সমাজের প্রতিটা শ্রেণীর চাহিদা মেটাতে পারি। যদি আমরা তা না যোগাই, তাহলে আমরা এই দেশের মঙ্গলের জন্য যে নানান বৈচিত্র্যের মানুষ দরকার তা তৈরি করতে পারবো না। আমাদের নেতা দরকার, দরকার বিজ্ঞানী, দরকার শিক্ষক, দরকার ইঞ্জিনিয়ার, দরকার কৃষক, দরকার কারিগর, আমাদের নানান ধরনের লোক দরকার একটা দেশ চালানোর জন্যে। দেখুন, 60-70 একটা সময় ছিল, তখন আমাদের চিন্তা ছিল শুধু এদেশের সাক্ষরতা আনা। কারণ ব্রিটিশরা যখন চলে যায় তখন আমাদের সাক্ষরতা ছিল মোট জনসংখ্যার 7% কাছাকাছি, আর বাকিরা ছিলেন নিরক্ষর। তাই আমাদের গোটা মনোযোগটাই ছিল কেউ যাতে অন্তত নিজের নামটা কাগজে সই করতে পারেন, এটাই ছিল আমাদের লক্ষ্য। আমাদের এটা বুঝতে হবে, আমাদের দেশের গোটা শিক্ষা ব্যবস্থাটাই ওই জন্যে তৈরি করা হয়েছিল যাতে কেরানি তৈরি করা যায়। তারা দেখলেন বিশ্ব জুড়ে ভারতীয়রা কেরানি হিসেবে খুব ভালো কাজ করতেন।
কারণ তারা পুরো পৃথিবীকেই জয় করার পরিকল্পনা করছিলেন। এটা হলো এই শিক্ষাটা ব্রিটিশ মহারানীর চাকর তৈরি করতে গড়া হয়েছিল। আমরা কিছু পরিবর্তন করেছি ঠিকই, কিন্তু আমাদের চাই আরও ব্যাপক পরিবর্তন। আমি বলছি, এটা আপনার কানে চরম শোনালেও তবু আমি যা বলছি তা হলো ভাষাকে বাদ দিয়ে আর বাকি সবই যা ব্রিটিশরা শিক্ষায় রেখে গেছে তা বাদ দিতে হবে। ভাষা পৃথিবীতে চলাচলের জন্য অত্যাবশ্যক, ভাষাকে আমাদের রাখতেই হবে, কিন্তু আর বাকি সব বাদ দেওয়া দরকার, কারণ ওটা তৈরি করা হয়েছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, যেখানে অনুগত থাকাকে বুদ্ধিমত্তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হতো। এটা কোনো মতেই আমাদের সন্তানদের বড় করার পন্থা হতে পারে না, ওভাবে তো কৃতদাসদের বড় করা হয়। কিন্তু এখন সেই সময়টা এসেছে যখন বদলটা আনাটা শুরু করতে পারি। আমরা কাল সকালেই সব পাল্টে ফেলতে পারি না, তাহলে এটা ভেঙেও যেতে পারে। আমাদেরকে মোড় ঘোরানোটা শুরু করতে হবে, সেই আদর্শটার দিশায় এগোনো শুরু করা, বা যে আদর্শ পরিস্থিতির কথা আমরা ভাবছি, খেলাধুলো, শিল্প, সঙ্গীত, নাটক, জীবনের প্রতিটা মাত্রাই হলো এই দেশের জন্য একটা সম্পদ, তাই না? তো বিপুল সংখ্যায় লক্ষ লক্ষ জনগণকে শিক্ষার একটা স্তরে ওঠানোটা একটা বিষয়, আর প্রতিটা শিশুর অনন্য প্রতিভাকে লালন করে এমন বিশেষ শিক্ষা তৈরি করাটা আলাদা একটা বিষয়। যদি সেটা না করি তাহলে আমাদের কেউ মহান বিজ্ঞানী হবে না, আমাদের কেউ মহান গণিতবিদ হবে না, আমাদের দেশের মধ্যে কেউ উল্লেখযোগ্য কিছু হবে না। এইভাবেই তো এই সংস্কৃতিকে সবসময় পুষ্ট করে আসা হয়েছে। আমাদের এদেশে কিছু শ্রেষ্ঠতম গণিতবিদ, শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, শ্রেষ্ঠ নৃত্যশিল্পীদের গড়েছিলাম শুধুমাত্র কারণ যারা ওই ঘরানাগুলোয় গান শিখতে গিয়েছিলেন তারা সঙ্গীতে গানে একেবারে ডুবে গিয়েছিলেন। যদি আমরা এটা না করি তাহলে আমরা কোনো বিষয় বা ক্ষেত্রেই কোনো ধরনের শ্রেষ্ঠত্ব তৈরি করব না। সবাই সবকিছু একটু একটু করে জানবে, কিন্তু তারা কোনো কিছুতেই ভালো হবে না। আপনাকে এটা বুঝতে হবে, এটা এমন এক দেশ যেখানে আমাদের কেউই কোনো ধর্মাদেশ দিতে পারেনি। এমনকি যখন তথাকথিত ঐশ্বরিক সত্তারাও এসেছিলেন তারা আমাদের একটা আদেশও দিতে পারেননি। আমরা ওনাদের খালি প্রশ্ন করতাম। আদিযোগী এলেন, উনি যেই মুখ খুললেন ওনার প্রিয়তমা স্ত্রীর সাথে কথা বলতে, উনি তাকে লক্ষ লক্ষ প্রশ্ন করে পাগল করে তুললেন। কৃষ্ণ তার সবচেয়ে কাছের বন্ধু অর্জুনের কাছে মুখ খোলার চেষ্টা করলেন, তাও আবার যুদ্ধক্ষেত্রে তুঙ্গে, সেখানেও সে শত শত প্রশ্ন করছে। সে চুপচাপ শুনতে পারে না, কারণ সে ভারতীয়। যে অন্য কোথাও যদি কেউ ঈশ্বর বা ঈশ্বরের দূত বা ঈশ্বরের পুত্র বা এরকম কিছু হওয়ার দাবি করতেন তাহলে লোকে বলতেন এটাই ঈশ্বরের ইচ্ছা, চুপ করো না, শুনুন না, সবাই শুনত। তবে এই দেশে নয়, কারণ আমাদের খুবই সহজাত একটা বৈজ্ঞানিক মন রয়েছে। বৈজ্ঞানিক মন বলতে আজকালকার ওই সব কিছুকে অবহেলা উপেক্ষা করা নয়, যেমনটা আজকাল হয়ে গেছে। আমাদের বৈজ্ঞানিক মনটা একটু অন্য ধরনের ছিল। আমরা সব কিছুকেই প্রশ্ন করি, তবে শ্রদ্ধার সাথে। আমরা তাকে প্রণাম করি আর বলি আপনি আমার ভগবান, কিন্তু আমাদের প্রশ্ন আছে, বলুন আমরা এরকমই করে এসেছি কিনা। তাই আমরা রিলিজিয়াস বা ধর্মীয় নই, আমাদের মন খুবই বৈজ্ঞানিক প্রকৃতির। আমরা সবসময় প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনাদের সেটাকে স্কুলগুলোতে মেরে ফেলা উচিত নয়, ওরা যেন প্রশ্ন জিজ্ঞাসা করে। পাঠ্যবইতে যা লেখা আছে সেটাই সব কিছু নয়, আরও বেশি বেশি করে প্রশ্ন করা উচিত যা আগে করা হয়নি। কারণ যদি আপনি প্রশ্ন না তোলেন তাহলে মানুষের বুদ্ধি ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে। আপনাকে এমন এক মানুষ হয়ে উঠতে হবে, আপনাকে একটা কথাও বলতে হবে না, আপনি এমন এক মানুষ হয়ে উঠুন যাতে প্রত্যেকেই আপনার মতো হতে চায়, সব বাচ্চারা আপনারই মতো হতে চায়। তো তার মানে আপনাকে অনেক খাটতে হবে, আপনাকে তাদের মতো নাচতে শিখতে হবে, তাদের মতো গাইতে ভালোবাসতে হবে, ওদের মতো কথা বলা শিখতে হবে, তখনই তো ওরা বলবে দারুণ, আমিও এমন হব। তাই আপনাকে তাদেরকে আপনার প্রেমে ফেলতে হবে, কিছু আদেশ করা নয়। যদি কাউকে আপনার প্রেমে পড়তে হয় তাহলে আপনার কি করা উচিত? নিজেকে একটু আকর্ষণীয় করে তোলা, তাই না? হ্যাঁ কি না? আপনাকে একটু আকর্ষণীয় হতে হবে। কিভাবে আকর্ষণীয় হবেন আমি বলবো না, কারণ এক একটা পরিবেশে আপনাকে এক এক রকমভাবে আকর্ষণীয় হতে হবে।
ব্যক্তিগতভাবে আমার কাছে আমার সততা আমার নীতিজ্ঞান থেকে আসে না, আমার সততা আসে আমার মনুষ্যত্ব থেকে। এটাই যেন আমাদের কাছে একমাত্র মূল্যবোধ হয় যে আমরা মানুষ, বাকি সব নীতি নৈতিকতা তো আমাদের কল্পনা মাত্র, তাই না? যেটা গুরুত্বপূর্ণ তা হলো আমাদের মনুষ্যত্বকে কোনো সময়ের জন্যই যেন আপোষ না করা হয়, কারণ অনেক অনেকবারই আমাদের নৈতিকতা, আমাদের মূল্যবোধ, আমাদের নীতিবোধ আমাদের নিজের মনুষ্যত্বেরই বিরুদ্ধে থাকে। তথাকথিত নীতিবান মানুষরাই তো পরস্পরের ওপর অমানবিক কাজ করে চলেছেন, তাই না? বলুন, রিলিজিয়ন বা ধর্মের নামে, নৈতিকতার নামে, নীতি আর মূল্যবোধের নামে মানুষ একে অপরের ওপর জঘন্য কাজ করেছেন, তাই নয় কি? তাহলে মনুষ্যত্ব মানে কি? দেখুন, এই গ্রহের অন্য প্রতিটি প্রাণী তার প্রবৃত্তি দ্বারা চালিত হয়। তাদের কোনো নীতি নেই, এদের কোনো মূল্যবোধ নেই, কোনো দর্শন নেই, এদের কোনো ধর্মও নেই। তারা তাদের প্রবৃত্তি দ্বারা চালিত হয়, তারা সহজাতভাবেই সব কিছুতে প্রতিক্রিয়া দেখায়। এই জন্যই আমরা বাঘকে বাঘ বলি, ফড়িংকে ফড়িং বলি, হাতিকে হাতি বলি। শুধু আপনি, শুধু আপনাকেই আমরা ডাকি একজন মানুষ বলে। তার মানে আপনার হুঁশ বা চৈতন্য থাকার কথা, কিভাবে থাকতে হয় জানার কথা, কিন্তু দেখুন তার থেকে কতটা দূরেই না আমরা আছি। যদি জানতেন কিভাবে থাকতে হয় তাহলে দারুণ হতেন নাকি জঘন্য। তো মানুষ হওয়ার মানেটা হলো এটাই। দেখুন, আপনি এই যে সব প্রাণীকে দেখছেন এটা সর্বত্রই হচ্ছে, হয়তো বন্য প্রাণীদের এটা করতে নাও দেখে থাকতে পারেন, তবে অন্তত আপনি রাস্তার কুকুরগুলোকে তো দেখছেনই, চারিদিকে বাথরুম করে বেড়াচ্ছে। এটা ভাবছেন কি যে ওর মূত্রনালীর সমস্যা টমস্যা রয়েছে? না, ও বাথরুম করে ওর রাজ্য তৈরি করছে, ও ওর সীমানাটা সবসময় গড়ে চলেছে। তো মানুষ হওয়ার মৌলিক বিষয়টাই হলো এইটা যে আমরা এখানে বাস করতে পারি নিজের ভেতরে কোনো সীমানা বোধ ছাড়াই। অন্য সমস্ত প্রাণীরা চলে কোনটা আমার আর কোনটা আমার নয় সেই নিরিখে, এটা আমার এলাকা, ওটা তোমার এলাকা। কিন্তু এর বাইরে যাওয়ার ক্ষমতাটা মানুষের মধ্যে আছে। যদি সেটা প্রয়োগ না করেন তাহলে তো আমাদের বলতে হবে আপনার দেহটাই শুধু মানুষের, আপনি মানুষ নন। মানুষ হওয়ার মানে হল আপনি নিজের সীমানাটা মুছে ফেলতে সক্ষম। এই একটা জিনিস যদি আমরা করি, যদি আমরা আমাদের সন্তানদের মধ্যে এটা গড়ে তুলি, যদি তারা মানুষ হিসেবে অসাধারণ কেউ হয়ে থাকেন, তাহলে আমাদের তাদের নীতিবোধ নিয়ে ভাবতেই হবে না। আমাদের মনুষ্যত্বকে এমনভাবে মন্থন করতে হবে যাতে করে আমাদের মনুষ্যত্বই যেন আগে থাকে, সেটাই যেন আমাদের পরিচয় হয়, আর বাকি সব যেন তার পরে আসে। আমাদের পছন্দ আর অপছন্দ, আমাদের নৈতিকতা, আমাদের মূল্যবোধ, আমাদের বিশ্বাস ব্যবস্থা, আমাদের ভগবান, আমাদের ঈশ্বরের দূত, আমাদের স্বর্গ, এই সব যেন আমাদের মনুষ্যত্বের পরে আসে। মনুষ্যত্বই যেন আপনার পরিচয় হয়, এটাই আপনাদের নিয়ে আসতে হবে আমাদের শিশুদের মধ্যে।